এই সুন্দর ফুটফুটে শিশুটাকে বাঁচাতে আমি চাই। আমি দেশবাসীর কাছে আবদার করছি, আমি ওর চিকিৎসা করে ভালো করে আমি যেন দুনিয়া থেকে চলে যেতে পারি। দেশবাসীর কাছে একটাই চাওয়া, আমার জীবন বাঁচানোর জন্য আমার আমাকে কিছু সাহায্য করেন। দেশে এবং দেশের বাইরে যারা প্রবাসী ভাইরা আছে, আমার মেয়েকে বাঁচানোর জন্য আপনারা একটু সাহায্য করেন। আপনি কি করেন? আমি ডেলি কাজ করি। আপনি একজন লেবার, ডেলি কাজ করেন? জি। আচ্ছা, তো আপনার এই যে নাতি নাকি হাড় ছিদ্র, আপনাদের মানে অপারেশনের জন্য ডাক্তার কি বলছে? ওনার অপারেশনের জন্য ডাক্তার বলছে ওর কোনো চিকিৎসা নাই ওপেন হার্ট সার্জারি ছাড়া। ওনার একমাত্র চিকিৎসা ওপেন হার্ট সার্জারি, এবং এই চিকিৎসা বাংলাদেশেও আছে, বাইরেও ভারতেও আছে। তো বাংলাদেশে আমি যোগাযোগ করছিলাম দুই এক জায়গায়, ওনারা 4 লক্ষ টাকার নিচে করবে না। তো এই মুহূর্তে আমার কাছে, আমি গরিব মানুষ, খায়া পরি, আমার বাসে না কিছু। আপনার 2000, 3000, 4000, 5000 রাখেন আপনার সাথে মানুষ যোগাযোগ করতে সহযোগিতা করার জন্য, মোবাইল নাম্বারটা বলে দেন। বলেন 0192551 3 8 4। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের বেহারিশ চিকিৎসক পুনর্বাসন কেন্দ্র চট্টগ্রামে অবস্থিত বেহারিশ হাসপাতালে। আসলে আমরা ব্যক্তিগতভাবে এখানে, রতন ভাই আছে, আমি আছি, আমরা আমাদের ব্যক্তিগত চাকরি বা আমাদের ব্যক্তিগত কার্যক্রম শেষ করে বিকেলের দিকে একটু বেহারিশ হাসপাতালে সময় দিতে এসেছি। কিছুক্ষণ আগে আমাদের বেহারিশ হাসপাতালের যিনি রেসিডেন্সিয়াল ডক্টর, MBBS ডক্টর, তিনি রোগী দেখা সম্পন্ন করে চলে গিয়েছে, তারপরে আমরা প্রবেশ করেছি। এবং প্রবেশ করার পর আসলে যেটা করছি এটা আমাদের রেগুলার কাজ নয়, কিন্তু মানুষের দুরবস্থায় আমরা চেষ্টা করি কিছুটা হলেও তাদের পাশে কিঞ্চিৎ পরিমাণে দাঁড়ানোর জন্য। কারণ আজকালকার যুগে মানবিক কাজ করতে যাওয়া মানে একটা বদনাম, পেছনে নিয়ে ঘোরা। কারণ এই যে মানুষটা বসে আছে, তারা মিনিমাম কয়েক মাস হবে আমার সাথে যোগাযোগ করে আসতেছিল, এবং আমি আসলে তাদেরকে একরকম নাই করেছিলাম, সময় দিতে পারছি না, কিন্তু তারপরেও অসংখ্যবার যোগাযোগের ভিত্তিতে একেবারে নাছোড় বান্দাবিদে আজকে ওনারা চলে এসেছে। এবং ওনারা এসেছে কোত্থেকে আসছেন? বাইজির চেষ্টা। থাকেন এখানে বাইজির চেষ্টা? দেশে বাড়ি কোথায়? দিনাজপুর। আচ্ছা, কি কাজ করেন আপনি? আচ্ছা, তো উনি, ওনার কথা আপনারা শুনতে পাবেন, সামারিটা একটু বলে নিই যে ওনার সন্তান যেটা তার কোলে বসে রয়েছে, বাচ্চা মেয়ে, কন্যা সন্তান নাকি, বয়স কত? 4 বছর। 4 বছর, তার হার্টে ছিদ্র, এবং তাকে বাঁচানোর জন্য ওই হচ্ছে দেশের বাইরে নিতে হবে অথবা দেশের মধ্যে অপারেশন করতে হবে। 4টি জায়গায় দিয়েছে এবং সেখানে প্রায় 4 লক্ষাধিক টাকা প্রয়োজন। 1 লক্ষ টাকা তারা জোগাড় করতে পারলেও বাকি 3 লক্ষ টাকার হিসেবের অঙ্ক তাদের জানা নেই। তো আসলে দেখেন, আমরা অনেক ধরনের কাজ করি, ভালো কাজ করি, এই করি, সেই করি, কত ধরনের কাজ করি, কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি এভাবে না করে যদি একজন মানুষকে যদি টোটালি তার জীবন পরিবর্তন করে দেওয়া যায়, সেটা কতই না ভালো হয়। যেমন এখানে অনেক শিল্পপতি রয়েছেন, এই বিভিন্ন দপ্তরে জাকাতের টাকা, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা জমা দেয়, অথচ এই মানুষগুলোকে যদি এই 3 লক্ষ টাকা যদি এই মানুষটা পায়, তার আদর সন্তানটা বেঁচে যাবে, এবং তাদের জন্য যে সেটা কত বড় একটি মজার বিষয়, আনন্দের বিষয় বা প্রাপ্তির বিষয়, সেটা তারা বুঝিয়ে কল্পনা করতে পারবে না। পৃথিবীর সর্বোচ্চ মায়া মমতা হচ্ছে পিতা এবং সন্তানের মধ্যে, বা পিতা মাতা এবং সন্তানের মধ্যে। এই বাবা অথবা মায়ের কোল থেকে যখন সন্তান হারিয়ে যায়, তখন এর চেয়ে হৃদয় বিদারক পৃথিবীতে আর কিছুই হতে পারে না। কারণ এই জন্যই বলা হয়েছে পিতার কাঁধে সন্তানের লাশ, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু, এই জন্য এটা বলা হয়েছে। কারণ সন্তান আর পিতা মাতার মধ্যে যে ভালোবাসা, পৃথিবীর আর কোনো ভালোবাসার সাথে এটার কম্পেয়ার করা চলে না। তাই এই ভালোবাসা থেকে বাঁচাতে ওনার ভেতরে যে কীরকম আকুতি, সেটা হয়তো বা উনি সামনে দেখাতে পারছে না। আমি যদি ওনার সাথে একটু কথা বলি, এই দুইটা আপনি হাতে নেন। প্রথমে আপনার পরিচয়, আপনি আপনার নামটা কি? আমার নাম রুবেল ইসলাম। রুবেল ইসলাম, কি করেন আপনি? আমি লেবারি করি, ডেইলি লেবারি কাজ। দৈনিক লেবারে কাজ করেন? কি কি কাজ, কি ধরনের কাজ করেন? রুলিং মিলে, রুলিং মিলে লেবার কাজ করেন আপনি।
মাসে কত টাকা ইনকাম করেন? মাসে আমার দিন হাজিরা 470 টাকা। প্রতিদিন কি হাজিরা হয়? হয়। তো এটা দিয়ে আপনার পুরো পরিবার চলে? হ্যাঁ, পুরো ফ্যামিলি চলে। এই ঘর ভাড়াটা দিয়ে খাইয়ে দেয় তো আর কিছু থাকে না? না থাকে না। তো এখন আপনার এই বাচ্চার নাম কি? জান্নাতুল ফেরদৌসি মাওয়া। জান্নাতুল ফেরদৌস। ওনাতে দেওয়ার মতো তো কিছু নেই মনে হচ্ছে। তো আচ্ছা, ওনাতে কিছু দেওয়া যায়? বাচ্চাটা ইয়ে করছে, ধরো এই কলমটা নাও, তুমি ধরো এই কলমটা নাও। এই বাচ্চাটা জান্নাতুল মাওয়া, 4 বছর বয়স, তার কি সমস্যা? তার হার্টে ফুটে এবং হার্ট লাইনের সমস্যা। আচ্ছা, হার্টের ছিদ্র। তো এটা ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে যে তাড়াতাড়ি অপারেশন করার জন্য। দেশে এবং দেশের বাইরে দুই জায়গায় আছে। দেশে করলে কত টাকা যাবে বলছে? 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা। তো কত টাকা জোগাড় করছেন আপনারা? মাত্র 1 লক্ষ। 1 লক্ষ টাকা। আর বাকি টাকা কিভাবে আসবে জানা নাই? আপনি যেখানে যে রুলিং মিলে চাকরি করেন ওইখানকার কোম্পানির বসের সাথে যোগাযোগ করেন নাই? সবার সাথে যোগাযোগ করছে, ওরা বলছে যে দিবে, দিবে, ওরা সাহায্য করবে, কিন্তু কত দিবে বলে নাই। না, দেয় নাই এখনো। না, দেয় না। ঠিক আছে, ওনার কোম্পানি যে কোম্পানিতে রুলিং মিলে কাজ করে সেখানে আশ্বস্ত করেছে কিছু দিবে, সব দেবে না, কিছু দেবে। তো কত দিবে সেটাও বলে নাই। তো তার এটা ধরলাম আমরা সব মিলে, আমি জানি না, 1 লক্ষ টাকা হয়তো সর্বোচ্চ দিতে পারে নাকি, এর উপর তো আর দিবে না। হ্যাঁ, এত দিবে না। তারপর যদি কোনো কারণে যদি তাদের মায়া দয়া হয়, 1 লক্ষ টাকা দিলেও আর 2 লক্ষ টাকার শর্ত থাকে, তো ওনাদের আর আসলে কোনো ওয়ে নাই। বিদায় এখান পর্যন্ত আসছে এবং আমিও আমার জায়গা থেকে বিষয়টি আপনাদের মধ্যে তুলে ধরলাম, এবং যাতে আপনারা যারা দেখছেন ইচ্ছে করলে কেউ এখানে কাগজপত্র সব নিয়ে আসছে এবং ওনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি এবং কোথায় ট্রিটমেন্ট করছে সেই কাগজটিও রয়েছে এখানে। এই যে এভার কেয়ারের চিকিৎসা, এভার কেয়ার চট্টগ্রাম নাকি? এইটা হার্ট রিপোর্ট না, কাছ থেকে একটু দেখাই। আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, এখন আপনি দেশবাসীর কাছে যদি আপনার কিছু চাওয়া থাকে বলেন। দেশবাসীর কাছে একটাই চাওয়া, আমার জীবন বাঁচানোর জন্য আমাকে কিছু সাহায্য করেন। দেশে এবং দেশের বাইরে যারা প্রবাসী ভাইরা আছে, আমার মেয়েকে বাঁচানোর জন্য আপনারা একটু সাহায্য করেন। আচ্ছা, তো যাই হোক, আমরা এখানে এটা নেন, আসলে একজন বাবা, বাবারা আসলে কখনো কাঁদতে জানে না। তারপর আমরা এখানে ভিডিও করি, আসলে আমরা সবসময় একটা কথা বলি, কিছু না দিতে পারলে ভিডিও করি না, এই জন্য কাউকে আসতেও বলি না, কারণ দেওয়ার সমর্থ না থাকলে শুধু শুধু নিয়ে আসবে। কিন্তু তারপরেও আজকে আমরা ওনারা মাত্র নাম মাত্র একটা অর্থ যেটা দিয়ে আমি শুরু করলাম, হয়তো বা কেউ এভাবে এগিয়েও আসতে পারে, ছোট্ট একটা অ্যামাউন্ট, মাত্র 5,000 টাকা, আমেরিকার সান ফ্রান্সিসকো থেকে হাজেরা আক্তার আন্টি এবং ওনার কন্যা সাবরিনা শর্মিনাপুর স্পন্সরে নগদ 5,000 টাকা। যদিও অ্যামাউন্টটি ছোট, কিন্তু এটা দিয়ে আমি শুরু করছি, কারণ আমাদের কাছে অসংখ্য মানুষের সিরিয়াল, আমরা তো আর সবাইকে পারবো না, কিন্তু তারপরেও খালি হাতে যাতে একেবারে না যায় এই জন্য সামান্য অনুদান। আশা করি এই অনুদানের মাধ্যমে আস্তে আস্তে অনেকেই তাদের সাথে শেয়ার হবে। তবে ভুলেও আমাদের সাথে যোগাযোগ করবেন না, আমরা এই দায়ভার নিই না এবং এই টাকা তুলবো তাকে দিব এই ধরনের সুযোগও নাই, কারণ 2 টাকা দিয়ে 10 টাকার কথা শুনতে আমরা রাজি না। আমাদের জায়গাটা আমরা স্বচ্ছ রাখার জন্য এবং এই ধারাটা অব্যাহত রাখার জন্য ওনার মোবাইল নাম্বারটা মুখস্থ আছে, মোবাইল নাম্বারটা বলার আগে আমি ওনাকে আমাদের পক্ষ থেকে 5,000 টাকা তুলে দিচ্ছি, যা স্পন্সর করছে আমেরিকার সান ফ্রান্সিসকো থেকে হাজার আক্তার আন্টি এবং ওনার কন্যা সাবরিনা শর্মিনাপুর। 1, 2, 3, 4, 2,000, 3,000, 4,000, 5,000 রাখেন। আপনার সাথে মানুষ যোগাযোগ করতে সহযোগিতা করার জন্য মোবাইল নাম্বারটা বলে দেন। বলেন 0192551 3 8 4। আচ্ছা, আবার বলেন 0192551 3 8 4। এই নাম্বারে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। এবং আমি যদি ওনার পিতার সাথে একটু কথা বলি, পিছনে ওনার বাবা বসে আছে, ওনাকে 2টা মাইক্রোফোন দেন। মুরব্বি, আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম। 2টা হাত রাখেন। হ্যাঁ, আপনি কি করেন? আমি ডেলি কাজ করি। আপনিও একজন লেবার, ডেলি কাজ করেন? জি। আচ্ছা, তো আপনার এই যে নাতি নাকি, এই হার্ট ছিদ্র, আপনাদের মানে অপারেশনের জন্য ডাক্তার কি বলছে? ওনার অপারেশনের জন্য ডাক্তার বলছে ওর কোনো চিকিৎসা নাই ওপেন হার্ট সার্জারি ছাড়া। ওনার একমাত্র চিকিৎসা ওপেন হার্ট সার্জারি, এবং এই চিকিৎসা বাংলাদেশেও আছে, বাইরেও, ভারতেও আছে। তো বাংলাদেশে আমি যোগাযোগ করছিলাম 2-1 জায়গায়, ওনারা 4 লক্ষ টাকার নিচে করবে না। তো এই মুহূর্তে আমার কাছে, আমি গরিব মানুষ, খায়া পরি, আমার বাসে না কিছু। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি দিনাজপুর। দিনাজপুর কোথায়? দিনাজপুর সিরিবন্দর থানা, 3 নম্বর ফজজনপুর ইউনিয়ন। আচ্ছা, তো এই বলেন তারপরে। তো
আমি এর মধ্যে আর কি অনেক কষ্ট করে 1,00,000 টাকা জোগাড় করছি এখন নাতিনিকে বাঁচাতে। এই সুন্দর ফুটফুটে শিশুটাকে বাঁচাতে আমি চাই, আমি দেশবাসীর কাছে আবদার করছি, আমি ওর চিকিৎসা করে ভালো করে আমি যেন দুনিয়া থেকে চলে যেতে পারি, এইটাই আমি দানবীর এবং দেশবাসীর কাছে ধনবিত্ত ব্যক্তিদের কাছে আমার আহ্বান এবং আগতি এবং মিনতি আমি করছি, আমি যেন ওই শিশুটাকে বাঁচাতে পারি। আপনারা সবাই সবাই সহযোগিতা করেন আমাকে, আমি এখানে আসছি, আমি একজন অসুস্থ লোক, আমার প্রেশার এবং ডায়াবেটিস, আমি টেনশন করতে পারি, কে নিয়ে খুব টেনশনে করেন, প্লিজ দয়া করে আমাকে সাহায্য করেন আপনারা, এই বাচ্চাটাকে মাসুম বাচ্চাটাকে আপনি বাঁচান, আপনারা বাঁচান। ঠিক আছে, ওনাকে দেন, আপনি কি হন ওনার দাদি? দাদি দেশবাসীর কাছে কোনো চাওয়া আছে আপনার? বলেন। দেশবাসীর কাছে বলি আমার নাতনির জন্য, আচ্ছা বলেন, হ্যাঁ বলেন, আমার নাতনির জন্য আমি সাহায্য চাই। আচ্ছা ঠিক আছে, তো এই ভাইকে দেন, যিনি আমাদের কাছে নিয়ে এসেছেন, ভাই আপনার পরিচয়টা দেন তারপর বলেন। আসসালামু আলাইকুম, আমি হচ্ছি মাহবুব আলম, আমার নাম হচ্ছে মাহবুব আলম, আমি চট্টগ্রামে শেষ এলাকায় আমার একটা ব্লাড গ্রুপ আছে, সেখানে আমি কাজ করি এবং পাশাপাশি ব্লাড গ্রুপের পাশাপাশি আমি কিছু মানবিক কাজেও মানে মানুষকে সাহায্য করতে চাই। তো এই কাজের জন্য আসলে যারা কাজ করে তাদের মাধ্যমে যোগাযোগ করা আর কি। তো শকত ভাইকে আমি পূর্ব থেকেই চিনি এবং তার কাছে আমি বিভিন্ন সময় আসি মানুষদের কাছে, মানুষদেরকে নিয়ে যারা এরকম অসহায় মানুষ তাদেরকে নিয়ে অসহায় আর কি ভাইয়ের কাছে। তো ওদের ওনাদেরকে নিয়েও আসছি প্রায়, আমি সেই ঈদের সময় আসছিলাম রমজানে, তো ভাইকে বলছিলাম যে ভাইয়া ওনাদের আমাদের এরিয়াতে একটা বাচ্চা আছে, যে বাচ্চাটা 3 বছর মাত্র কিন্তু তার হাড়ের সমস্যা এবং এখনও ঠিক করে ও বাচ্চাটা কথাও বলতে পারে না। তো ভাই বলছিল যে আমাদের ফান্ডে এখন টাকা নেই আর হচ্ছে যে যদি আমি ভিডিও করি ফান্ড থেকে কিছু টাকা না দিতে পারে এটা আমার থেকেও খারাপ লাগে, আর বর্তমান সময় যে একটা বর্তমান সময় এখন নেট দুনিয়াতে যেরকম একটা ঝড় চলতেছে যে এই মানবিক কাজ নিয়ে মানুষ অনেকভাবে ইয়া করতেছে, প্রতারিত হচ্ছে, যার কারণে মানুষ এখন অনলাইনে ওরকম ইয়া করতে চায় না, যে দান করতে চায় না, আর বিশেষ করে বাংলাদেশে অনেকে এরকম মানবিক কাজ করে, তার মধ্যে অন্যতম হচ্ছে যে মানবিক শকত ভাই। শকত ভাইকে আমি যতটুকু চিনি তিনি হচ্ছে যে মানে অনেকদিন আগে থেকে আমি সে ছোটোবেলা থেকে তাকে দেখে আসতেছি, যে বিভিন্ন মানুষের কাছে ধারে ধারে গিয়ে তাদেরকে সে ওনার যে যে সেবা ওইটা দিয়ে আসতেছে এবং তার নিজ অর্থায়নে। ইভেন আমি গতবার যখন আসছিলাম তার গাড়ি দিয়ে আমাকে আমার এরিয়াতে দিয়ে আসছিল, আমার এই এলাকাতে দিয়ে আসছিল। তো আপনারা এই বাচ্চাটার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন একটা অনুদান পাঠানোর জন্য এবং যাতে সকলে দোয়া করবেন যাতে বাচ্চাটা খুব দ্রুতই সুস্থ হয়ে ওঠে। আপনাদের একান্ত দোয়া এবং আপনাদের সাহায্যেই এই বাচ্চাটা সুস্থ হয়ে উঠতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ ভাই, উনিও একজন মানবিক যোদ্ধা, রক্ত নিয়ে কাজ করে, ওনাকে অসংখ্য ধন্যবাদ, উনি এতটুকু পর্যন্ত তাদেরকে সহায়তা করেছে এবং আমি আমার জায়গা থেকে যতটুকু পেরেছি ঠিক ততটুকুই করেছি। প্রশ্নবাণে জর্জরিত যাতে না হতে হয় এজন্য ওনাদের নাম্বারটা দিয়ে দেওয়া হয়েছে, যদি কেউ ইচ্ছে করেন ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এইটার ন্যায় অন্যায় যুক্তি অযৌক্তিক সব কিছু ওনাদের উপরে ছেড়ে দিয়েছি, কারণ আমি যতটুকু কাগজপত্র এবং আমার এই ছোটো ভাই বা যারা যতটুকু যেভাবে আমাকে এনশিওর করেছে ঠিক সেই অনুযায়ী আমি উপস্থাপন করেছি, কারণ এই বাচ্চাটি বিনা চিকিৎসা যদি দুনিয়া থেকে চলে যায় আমরা সবাই এটার জন্য দায়বদ্ধ, আর বাচ্চাটা যদি সুস্থ হয়ে যায় কালকে আমাদের ময়দান হয়তো বা তার ভালো কোনো অংশ একটি ন্যাকের অংশ আমিও পেতে পারি বা আমরা সবাই সকলে পেতে পারি এখানে যারা আছি এই কাজের সাথে সম্পৃক্ত। শুধু আমরাই নয়, এই ভিডিওটি যারা দেখছেন কিংবা শেয়ার করছেন আপনারা একটি শেয়ারে হয়তো বা
এমন কোনো হৃদয়বান মানুষের কাছ পর্যন্ত পৌঁছে যাবে যে তার পুরো দায়িত্ব অথবা অর্ধেক দায়িত্ব অথবা আংশিক দায়িত্ব নিয়ে নিতে পারে এবং তার কাজটা হয়ে যেতে পারে। ভালো মন্দ বর্তমানে দুটি মানুষই বিরাজ করে, যেমন এক রিক্সাওয়ালাকে আমরা এরকম একটা ভিডিওতে নিয়ে এসে তার কিডনি ট্রান্সফারের ব্যাপারে একটা ভিডিও দিয়েছি, সেখানে 10 লক্ষ টাকা কিংবা মেবি 9 লক্ষ টাকার প্রয়োজন ছিল, তার 27 লক্ষ টাকা উঠেছে এবং 27 লক্ষ টাকা জানার তার প্রতিবেশীরা যখন আমাদেরকে নিউজটা দিয়েছে তখন আমরা তার বাসায় গিয়ে আপডেটটা জানতে চেয়েছি, তখন দেখলাম যে সে 27 লক্ষ টাকা পাওয়ার পরেও কিন্তু কেউ ফোন করলেও সে বলে যে এখনও টাকা পায় নাই। তো এটা যাতে ব্যবসা না হয় এবং এটা যাতে মানুষের কল্যাণের পথ বন্ধ না করে দেয়, এই জন্য যারা আপনারা দান করবেন অবশ্যই ভিডিও কলে কথা বলবেন, বিস্তারিত দেখে শুনে বুঝে যথাযথ পর্যালোচনা করে আপনারা দান করবেন এবং এই দানের দায়ভার কোনোভাবেই আমরা কিংবা আমাদের প্রতিষ্ঠান কোনোভাবেই নেবে না। আপনারা কথা বলে অবশ্যই ভিডিও কলে কথা বলে তারপরে নেবেন, কোনোভাবে প্রতারিত হলে সেক্ষেত্রে কিন্তু আমরা দায় নিয়ে দেখা যাবে। আপনি একটা ফোন নাম্বারে কথা বলছেন, একটা ডিজিট ভুল হয়ে গিয়েছে, অন্য লোক সেই সুযোগ কিংবা সুবিধাটা লুফে নিলে সেটার সাথে কিন্তু আমরা সম্পৃক্ততা নয়। এর জন্য আমরা ওনার মুখ থেকে ওনার নাম্বারটি যেটা তাদের হাতে থাকে সেলফোন নাম্বারটা আরেকবার শেষবার মতো শুনতে চাচ্ছি। বলেন আপনার নাম্বারটা। 01922551134 আবার বলুন, 01922551134 ধন্যবাদ ওনাকে, আমার পাশে রয়েছে আমাদের রতনবার। সংক্ষেপে যদি এই বাচ্চাটার বিষয়ে একটু কিছু বলেন। আসসালামু আলাইকুম, আপনাদের কাছে শুধু রিকোয়েস্ট একটাই করব, এই 3 বছরের যে মাসুম বাচ্চাটি কে বাঁচানোর জন্য ওনার বাবা দাদা দাদি এসেছেন, তো আপনারা চাইলে 3 লক্ষ টাকা, এমনও ব্যক্তি আছেন 3 লক্ষ টাকা একজনে দেওয়া সম্ভব, যেহেতু ওনারা 1 লক্ষ টাকা ব্যবস্থা করেছেন আরও 3 লক্ষ টাকা লাগবে। তো আমি সকলের কাছে আহ্বান করব, আপনারা যে যা পারেন, যে নাম্বারটি দিয়েছে আপনাদেরকে ওই নাম্বারে যোগাযোগ করে বাচ্চাটার যদি কোনো ডকুমেন্ট চান আপনারা ওনাদের থেকে হোয়াটসঅ্যাপে নিতে পারবেন, এবং কারণ অনেকে এখন বর্তমান যে প্রবলেম চলতেছে মানবিক কাজে, আমরা আসলে যে কাজটুকু করি শকত ভাই বা আমরা ব্যারি সেবা ফাউন্ডেশন বা মানবিক শকত ভাইয়ের পেজ থেকে আমরা 100% যাচাই বাছাই করে তারপর আমরা কিন্তু লাইভে এসে বা ফেসবুকে আমরা এসে বলি, আমরা যাচাই বাছাই ছাড়া কোনো গ্রাহককে আমরা লাইভে এসে বলি না যে ওনাদেরকে অনুদান দেন, এই ধরনের আমাদের কাজ করিও না এবং করবো না, এবং আমাদের কাছে একটা টাকাও দেওয়ার প্রয়োজন নাই। আপনারা সরাসরি যে নাম্বার দিয়েছে ওই নাম্বারে যোগাযোগ করে ওনার সাথে বাচ্চাকে দরকার প্রয়োজনে দেখে এই বাচ্চাটাকে বাঁচানোর জন্য সবাই এগিয়ে আসুন। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা মনে করবেন আপনার সন্তানকে আপনারা বাঁচানোর জন্য এগিয়ে আসতেছেন, এটা মনে করে যার টপিকে যতটুকু সম্ভব হয় আপনারা ওনাকে সহযোগিতা করেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আপনারা প্রতিদিন সন্ধ্যার পরে আমরা অনেকেই ফেসবুকিং করি, মোবাইলে ইউটিউব ফেসবুকে ভিডিও দেখি, তো হাজারো ব্লগ ভিডিওর মধ্যে ট্রাভেল ভিডিও, ফুড ভিডিও, কাফল ভিডিও, ব্লগ ভিডিও, এই ভিডিওগুলোর মধ্যে মানবিক ভিডিওটাও যাতে স্থান পায় এবং আপনার একটা শেয়ারে হয়তো বা বেঁচে যেতে পারে একজন বাবার রাজকন্যা, শেয়ার করে কোনো না কোনো হৃদয়বানের কাজ পর্যন্ত কিংবা কোনো দানশীল ব্যক্তি অথবা কোনো জাকাত যিনি দিতে চাচ্ছেন যথাযথ ওয়ে খুঁজতেছেন তার কাছ পর্যন্ত যাতে পৌঁছে যায়। কারণ 2 লক্ষ টাকা দিয়ে সামনে কোরবান, একটা কোরবান যদি না দেন একটা বাচ্চা বেঁচে যেতে পারে, তো আমার কোরবানের চেয়ে যদি একটা মানুষের জীবন বেঁচে যায় আমার কাছে মনে হয় সেটাই অনেক বড়। এই পর্যন্ত সবাই ভালোবাসা এবং প্রীতিও শুভেচ্ছা জানিয়ে, বাচ্চাটির জন্য শুভকামনা জানিয়ে, এবং আমরা ওনাদেরকে একটা রিকোয়েস্ট করব, আপনার বাচ্চার দিকে তাকিয়ে আপনি রিকোয়েস্টটা রাখবেন, আশা করি আপনি 2 মাস কিংবা 1 মাস পরে আপনি আবার রিভিউতে একবার আসবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, বাংলাদেশের একমাত্র বিহার চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু।